ঘোষণা করতে পারছেন উস্তাদ রামচরণ মিশ্রা। তাই এই
অনুদের মতো আমরাও ছিলাম এক সভায়। একজনের খাবার দিতেন, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো, সবাই দুর্বল হয়ে পড়ে না। তখন আমাদের পিতা বলেন, শোনো পুত্র, আমাদের মধ্যে একজন হয়ে থাকতে হবে, তোর মধ্যে সমুদ্র নিতে পারবে। তখন আমি নিলাম সেই দায়িত্ব, প্রতিশোধ দেওয়ার দায়িত্ব। আমি খাবার খেতে লাগলাম, সবল হতে লাগলাম। আর আমার চোখের সামনে আমার 99 ভাই এবং আমার পিতা মৃত্যুবরণ করল। তাদের অস্থি দিয়ে তৈরি করলাম বাসা। Oh,
বাধ্য হয়ে আমাদের সেনাপতি তোমরা কি বলতে পারো? দাদা আমার একটা প্রস্তাব আছে, আমার বল কুরুক্ষেত্রের সেনাপতি হোক আমাদের ভাই দুঃশাস। কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে, কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র Yeah.
Thank you.
মিত্রকর্ণ, তুমি তো জানো মিত্রকর্ণ চলছে মহাযুদ্ধ। যদি মহাযুদ্ধ আজ আমরা অসহায় আজ আমরা নিরুপায়, আজ আমরা গুরুদেব দ্রোণাচার্য দৃষ্টির কাছে পরাজিত হয়ে গেল, তাই এই সভায় আমি ঘোষণা করছি, এই গৌরব সভায় আমি ঘোষণা করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবেন আমার প্রিয় মিত্র অঙ্কুরাজ কর্ণ। চমৎকার বন্ধু, চমৎকার বন্ধু, চমৎকার, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। হ্যাঁ, মনে করে আমার সেই দিনের কথা, একদিন হস্তনাপুরে চলছিল হস্তনাপুর পরীক্ষা, আমি শিশুরা অংশগ্রহণ করতে, কিন্তু গুরুদেব কৃপা চাচ্ছু, গুরুদেব দ্রোণাচার্য আমাকে শুধু পুত্র বলে দূর দূর করে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি আমাকে এক অঙ্ক রাজ্য দান করি, তুমি আমাকে রাজা বানিয়েছো বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ, এই সভায় আমি অঙ্গীকার করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুন। অর্জুনের মাথা থেকে আমি তোমার আদৌ তুলে দেব। অর্জুন, 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 ওই একটি নাম আমি শুনতে চাই না, আমি চাই ওই ওই নাম ধ্বংস করে দেব, ওই অর্জুনকে ধ্বংস করে দেব, ওই একমাত্র সাথে মৃত্যু দণ্ড। আমি তোমার কাছে এটা বলতে পারি না, আমি তো জানি তুমি সব সময় ধর্মের মধ্যে চলো, তাহলে কেন তুমি অধর্ম করছো? তুমি পান্ডব শিবিরে চলে এসো, তুমি পান্ডব শিবিরে চলে এসো, না দেওয়া হয় না, আর একটু মনে শুরু হবে অর্জুনের সঙ্গে আমার মহার এই এমন সময় কে ডাকি আমার আমার কাছে যাই না বন্ধু।
তার মায়ের কাছে যায়, তার মা কত আদর করে, তার মা তাকে বলে পুরুষে তুমি আমায় আদর করবে না মা। আই আই বাবা, তুই আমার বুকে আই বাবা, তুই আমার বুকে
এতে আমার তো কোনো দোষ নেই। তুই চট না বাবা, আমি তোকে আদর করবো। আমি তোকে কত কেমন ভাবে ডাকবো তুই বুঝতে পারছিস না। তুই চল আমার সঙ্গে পান্ডব শিবিরে। না মাতা না, আমি আর পান্ডব শিবিরে যাবো না মাতা। তবে আমি তোমায় কথা দিচ্ছি মাতা, সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জমি বলে যাবে, তুমি পঞ্চপুত্রের জমি থাকবে। আমিও তুমি অর্জুন দুজনের মধ্যে এক জোর বেঁধে থাকবো। আমি আমার চার ভাইকে কখনো মারবো না। আমার শত্রু শুধু অর্জুন। তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও। আর
করো, আমার রোগ ছেড়ে দেবো, মাটিতে বসে গেল, লোকজন দাঁড়াও দাঁড়াও অর্জন দাঁড়াও, আগে আমাকে রোগ ছেড়ে দেবো, উঠানে দাও, তারপর দেবে আমার সংগ্রহ করো, জোর তারপর দেবে আমার সংগ্রহ করো। উঠছে না কেন? মনে করেছে তোকে কি সেই ব্রাহ্মণের হিসাব? না না না, আমাকে যুদ্ধ করতে হবে, অস্ত্র দাও দে, আমি অস্ত্র দাও। দেখি আমি কোনো অস্ত্র পাচ্ছি না কেন? তবে কি গুরুদেব পরশুরামের অভিযান? অর্জুন তুমি এখন দাঁড়িয়ে হয়েছে, মারো অঙ্গরাজ বলবে মারো, এই তো অপূর্ব শুনে সে তো নিরস্ত্র, নিরস্ত্রর সঙ্গে অঙ্গরা মানুষ অধর্মের কাজ না, অর্জুন না কোনো অধর্ম হবে না, আরে অধর্মকে অধর্ম করি মানতে হই। তোমার যে মনে করো না সেই দিনের কথা, যেদিন তোমার পুত্র অভিমন্যকে সত্য রথে মিলে নিজস্ব হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল ধর্ম? কোথায় ছিল ধর্ম? যদি মারে খেলো এই সৈন্য ধরে সেখানে, এই সৈন্য নিজস্ব হত্যা করেছিল আমাদের পুত্র অভিমন্যকে। এদিকে মাতা কুন্তি শুনতে পেয়েছে যে তার জ্যেষ্ঠ পুত্র অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্তি হয়েছে। মানুষ শুনতে বড্ড ভালো লাগে, কোনোদিন আমি তোর মুখে মানুষ
পা।